অভিব্যক্তি প্রকাশ করবার জন্য আসছে বিভাগীয় শিক্ষার্থী শাফিউজ্জামান। বিসমিল্লাহির রহমানির রহিম। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগ কর্তৃক আয়োজিত নবীনবরণ ও বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, মাননীয় বিশেষ অতিথিবৃন্দ, আলোচক, শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, বিদায়ী অগ্রজরা এবং সতীর্থ বন্ধুরা, আসসালামু আলাইকুম। এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের জন্য যে বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তার জন্য নবাগতদের পক্ষ থেকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সত্যি এ আয়োজন দেখে আমরা মুগ্ধ। আমাদের আপন করে নেওয়ার এই যে নির্মল এবং প্রাণবন্ত পরিবেশ তা দেখে আমি নিজেকে অত্যন্ত ধন্য মনে করছি। অতি সম্প্রতি আমরা উচ্চ মাধ্যমিক গণ্ডি পেরিয়ে এই সুবিশাল জ্ঞানের রাজ্যে প্রবেশ করেছি। নতুন পরিবেশে কীভাবে আমরা নিজেদের খাপ খাওয়াব সে বিষয়ে আমাদের যথেষ্ট উদ্বেগ ছিল, কিন্তু আজকে এই প্রাণবন্ত পরিবেশ দেখে আমাদের মনে আর কোনো সংখ্যা নেই। এই মহান বিদ্যাপীঠে পবিত্র অঙ্গনের সাথে আমরা এখন মিশে গিয়েছি। এই বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ইতিহাস সারা দেশে ছড়িয়ে রয়েছে। এখানে জ্ঞান অর্জন করে সুন্দরভাবে আমরা আমাদের জীবনকে গড়ে তুলতে পারবো, এটা আমাদের বিশ্বাস। নিজেদের যোগ্য করে গড়ে তোলার জন্য আজ থেকে আমরা আত্মনিয়োগ করলাম। আমরা আশা করি আগামী দিনের পথ পরিক্রমায় অগ্রজ শিক্ষার্থীরা আমাদের অনুপ্রাণিত করবে এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দেবে। এই প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষিকাগণের সুনাম আমাদেরকে মুগ্ধ করেছে। তাদের কাছে থেকে যে স্নেহ, মমতা ও আন্তরিকতার পরিচয় পাচ্ছি তাতে আমরা ধন্য। আমাদের দৃঢ় বিশ্বাস তার নিশ্চয়ই আমাদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবে। পরিশেষে নবাগত শিক্ষার্থীদের পক্ষ থেকে আমি এই প্রত্যয় ব্যক্ত করতে চাই যে এই পবিত্র শিক্ষাঙ্গনের গৌরব বৃদ্ধির জন্য আমরা সদা সর্বদা চেষ্টা চালিয়ে যাব। আপনাদের সকলের দোয়া আমাদের চলার পথের পাথে হয়ে থাকবে। এই কামনায় আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ সবাই, আসসালামু আলাইকুম।